কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালি যেতে বাধা ধামাখালিতে পুলিশের সঙ্গে আবারও প্রবল বচসা হয় ওই টিমের প্রতিনিধিদের বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর পুলিশকে সন্দেশ সন্দেশখালির পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছয় সদস্য এর আগেও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ধামাখালিতেই আটকেছিল রাজ্য পুলিশ সেবার ধামাখালি সংলগ্ন ভোজের হাটিতে গণ্ডগোলে জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের সঙ্গে রাজ্য পুলিশ তর্কাতর্কি হয় গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয় তাদের কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে কলকাতা হাইকোর্ট নতুন করে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আবারও সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন সন্দেশখালীর মাঝের পাড়া নতুন পাড়া ও নস্করপাড়ার পাড়ার রাসমন্দিরে যাবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন তারা এবং শোনেন অভাব অভিযোগ থমথমে সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেই অভিযোগ দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধি দলের পঁচিশে ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর চেষ্টা হয়েছিল শেষমেশ তারা সন্দেশখালী পৌঁছায় সন্দেশখালী পৌঁছে ওই তিনটি গ্রাম ঘুরে দেখে এবং নতুন পাড়াও নস্করপাড়ার রাসমন্দিরে যাওয়ার পরেই সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ লিপিবদ্ধ করে এরপর সেই রিপোর্ট পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর দপ্তরে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের দপ্তরে